আজকে আমরা নতুন কিছু প্রশ্নের উত্তর জানব। কোন ভিটামিনের অভাবে গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়? চুলকানি ভালো করতে গায়ে কি মাখা উচিত? ঘি খেয়ে বদহজম হলে কি খাবে? কোন ফলের সব অংশটাই কাজে লাগে? আজকের প্রথম প্রশ্ন, বেশি পরিমাণে খিচুড়ি খেলে কোন রোগ হয়? লিভার ড্যামেজ, ক্যান্সার, হৃদরোগ, আলসার। সঠিক উত্তরটি হলো লিভার ড্যামেজ। পরের প্রশ্নটি হলো, কোন সবজি খেলে অর্শরোগ তাড়াতাড়ি নিরাময় হয়ে যায়? বাঁধাকপি, কলা, টমেটো, পেঁপে। সঠিক উত্তরটি হলো পেঁপে। প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর, জওহরলাল নেহেরু। ঘি খেয়ে বদহজম হলে কি খাবে? মৌরি, জোয়ান, লেবু, কর্পূর জল। সঠিক উত্তরটি হলো লেবু। চুলকানি ভালো করতে গায়ে কি মাখা উচিত? আঙুরের রস, কয়েতের রস, ডালিমের রস, শসার রস। সঠিক উত্তরটি হলো কয়েতের রস। কোন ফলের সব অংশটাই কাজে লাগে? আম, জাম, নারকেল নাকি কাঁঠাল? সঠিক উত্তরটি হলো নারকেল। আচ্ছা বলুন তো বন্ধুরা, আমাদের খিদে পায় কেন? খাদ্যের অভাবের অনুভূতির নাম খিদে। পাকস্থলীতে খাদ্য না থাকলে তা ঘন ঘন সংকুচিত ও প্রসারিত হয়, তখনই খাদ্যের প্রয়োজন হয়। কোন রোগের ওষুধ খেলে কিডনির সবচেয়ে বেশি ক্ষতি হয়? কাশির, জ্বরের, যন্ত্রণার, সুগারের। সঠিক উত্তরটি হলো জ্বরের। কোন ভিটামিনের অভাবে গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়? ভিটামিন বি, ভিটামিন ই, ভিটামিন এইচ, ভিটামিন কে। সঠিক উত্তরটি হলো ভিটামিন ই এর অভাবে গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন।